ডেঙ্গু ছড়িয়ে পড়েছে দেশের 57 জেলায়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে চট্টগ্রামে। গেল 24 ঘন্টায় চট্টগ্রাম জেলা ও মহানগরী মিলিয়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন 111 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতাল সহ বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি আছেন তারা। এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 13 জনের। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে মশাবাহিত রোগটি। অনেকেই জানান, ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা।